তো লাস্ট কাজে পড়েছিলাম হচ্ছে সবার শেষ আয়নাইশান পোটেন্সিয়াল তারপর হচ্ছে সাকসেসিভ আয়োনোনেশান পোটেন্সিয়াল যেখানে দেখেছিলাম কি ভাই সাকসেসি আয়োনেশন পোটেন্সিয়ালকে ভ্যালুগুলো ইনক্রিজ করে মানে আইপি থ্রি গ্রেটার দেন আইপি টু গ্রেটার দেন আইপি ওয়ান এরকম চলছে চলবে তার মানে সাকসেসিভ আয়নাইশন পোটেন্সিয়াল দেন দেখেছিলাম হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে তার মধ্যে ফার্স্ট যেটা পড়েছিলাম হচ্ছে কি আমার অ্যাটেমিক সাইজ অ্যাটেমিক সাইজের উপর আয়োনেশান পটেনশিয়াল ডি ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা মেটালিক ক্যারেক্টারের সাথে আমার আয়নেশন পোটেনশিয়ালের রিলেশান কী হবে মেটালিক ক্যারেক্টারের সাথে দেখ তারা হচ্ছে ভালো মেটাল যারা হচ্ছে ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয় তাই তো তার মানে আমার কি মেটালিক ক্যারেক্টার সাথে আয়নেশন পোটেন্সিয়াল রিলেশন কি লিখে রাখতে পারি সাইডে কী লিখেছিলাম লিখে রাখতে পারি মেটালিক ক্যারেক্টার যত বেশি হবে মেটালিক ক্যারেক্টার যত বেশি হবে আইপি আমার কি হবে তত কম হবে স্বাভাবিকভাবে আইপি যত কম তার মানে ইলেকট্রন তত ইজিলি ছাড়বে তার মানে মেটালিক ক্যারেটার আমার বেশি এই হচ্ছে আমার বেসিক ফান্ডা মেটালিক ক্যারেটার সাথে আইপি এ নিয়ে আমি তো এমনি নর্মাল কনসেপ্ট থেকে করতে পারবো মেটালিক ক্রেটার সাথে আইপি সাথে ঠিক আছে চল ফার্স্ট যেটা পড়েছিলাম হচ্ছে সাইজ সেকেন্ড পয়েন্ট লেখ আয়নাইশনশাল কারখার উপর ডিপেন্ড করে সেকেন্ড পয়েন্ট লিখবি মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট এবার বাকিগুলো ভালো করে দেখব সেকেন্ড পয়েন্ট লেখ দু নম্বর পয়েন্ট লেখ নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়ার চার্জ ভালো করে বুঝবি কারণ আমাদের অলরেডি ইনার পেয়ার এফেক্ট শিল্ডিং এফেক্ট এই পার্টগুলো পড়া হয়ে গেছে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোর আসবে ঠিক আছে যে পার্টগুলো এখন দেখবো ঠান্ডা মাথায় দেখতে দেখতে যাবি নিউক্লিয়ার চার্জ ওকে তো বেসিক্যালি নিউক্লিয়ার চার্জের উপর কীভাবে ডিপেন্ড করবে তাহলে এক নম্বর ছিল হচ্ছে আমার সাইজ দু নম্বর আমি এখন দেখছি কি নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়ার চার্জ বল নিউক্লিয়ার চার্জ আমার যত বেশি হবে আয়ানাইশন পোটেন্সিয়াল আমার হবে তত কম হবে না বেশি হবে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে আগোনাইজেশন পোটেনশিয়াল আমার তত বেশি হবে না কম হবে অবভিয়াসলি বেশি হবে কেন ভাই নিউক্লিয়ার চার্জ বেশি মানে কি টানছে বেশি যদি টানে বেশি তাহলে আমার কী হবে ইলেকট্রন ইজিলি বেরিয়ে যাবে না ইলেকট্রন যদি বেরিয়ে যেতে না চাই ইজিলি তাহলে আমার কি হবে ভাই বাইরে থেকে বেশি এনার দিতে হবে তার মানে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে আমার আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু তত বেশি হবে স্বাভাবিকভাবে তাহলে নিউক্লিয়ার চার্জ ডাইক্টলি টু আমার আইপি ঠিক আছে নিউক্লিয়ার চার্জ ডাইরেক্টি টু আইপি খুব ভালো কথা তাহলে এই হচ্ছে আমার বেসিক রিলেশন ঠিক আছে বুঝতে পেরেছিস নিউক্লিয়ার চার্জ ডাইরেক্টলি প্রপোশনাল টু আইপি জাস্ট সিম্পল সিম্পল এখন কথাই লিখে রাখছি এরপরে পিরিয়ড ওয়াইজ যাবো আমার তোর সিলেবাসে ফার্স্ট থেকে থার্ড পিরিয়ড অব দি আছে ওগুলোতে আসবো তাহলে লিখে ডাইরেক্ট প্রপোশনাল টু আইপি তিন নম্বর লেখ তিন নম্বর লেখ পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রনস পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রনস পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রনস তিন নম্বর লিখছিস কি পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রনস পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রনস ঠিক আছে আমি তোকে কখনো যদি জিজ্ঞেস করি এরকমের ধর কখনো আমার সিনারিও এসেছে কিরকম সিনারিও ধর আমি এস থেকে ইলেকট্রন বার করব ভার্সেস পি থেকে ধর ইলেকট্রন বার করবো ঠিক আছে কেসটা কি আমার এস থেকে ইলেকট্রন বার করব ভার্সেস পি থেকে ইলেকট্রন বার করব অবশ্যই সেম সেলের মধ্যে সাপোজ আমার কীরকম রকম টু এস ভার্সেস টুপি ঠিক আছে টু এস ভার্সেস টুপির মধ্যে আমি ইলেকট্রন বার করছি এটা তো আর আমার কাছে অন্তত ক্লিয়ার ভাই টু এস আর থ্রি এসের এর মধ্যে আমার অন্তত থ্রি এস থেকে ইলেকট্রন বার করতে কম এনার্জি লাগবে কারণ কি থ্রি এস এর আমার সাইজ বড়ো হবে টু এস থেকে ইলেকট্রন বার করতে আমার কম এনার্জি বেশি এনার্জি লাগবে তার কারণ টু এস এর সাইজ ছোটো থ্রি এস ভার্সেস টু এসের এর আমার কোথা থেকে পাই ইলেকট্রন বার করতে গেলে কম এনার্জি দিতে হবে থ্রি এস থেকে স্বাভাবিক হয় কারণ তিন নাম্বার সেল খুব ভালো কথা যদি কখনো এরকম হয় টু এস ভার্সেস টুপি তখন আমার কী হবে দেখ বেসিকালি আমি কিন্তু দেখেছিলাম পেনিট্রেশন এফেক্টের অর্ডার কি ছিল এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ তার মানে ভাই আমার এসের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে পেনিট্রেট করে ভিতরে ঢুকে গেছে তো নিউক্লিয়াসের ইলেকট্রন মানে নিউক্লিয়াসের কাছাকাছি যদি আমার এসের এর ইলেকট্রন থাকে তার মানে কী হবে ভাই এসের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অনেক বেশি স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের কাছে যে আছে তার প্রতি অ্যাট্রাকশন বেশি হবে তাহলে আমার কী হবে বলতে বেসিকালি ওই জন্য এস থেকে ইলেকট্রন বার করতে হলে আমাকে কী করতে হবে বেশি এনার্জি দিতে হবে তার মানে এস থেকে ইলেকট্রন বার করতে হলে আমার আয়োনেশন পোটেনশিয়াল সবভাবেই বেশি হবে তাহলে আমি টু এস ভার্সেস টু পি এরকম যদি কখনো সিনারিও আসে তাহলে আমার কী হবে কার আয়োনেশন পোটেন্সিয়াল বেশি হবে বুঝতেই পারছি দেখ এটাই আমার আয়োনেশন পোটেন্সিয়ালের অর্ডার হচ্ছে বুঝতে পেরেছিস তো এস পিডিএফএর যদি কখনও কম্পেয়ার করি তাহলে এস থেকে আমার বার করতে হলে বেশি হবে কেন কারণ এস হচ্ছে আমার নিউক্লিয়াসের কাছাকাছি বোঝা গেল এটা হচ্ছে নর্মাল পেনিট্রেশন এফেক্ট অর্ডার এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বুঝেছিস তাহলে পেনিট্রেশন এফেক্টের অর্ডার আমি বুঝতে পারলাম ক্লিয়ার পরেরটা লেখ চার নাম্বার লেক তিন নম্বরে কাছে চার নম্বর লেখ subshells like এফেক্ট of হাফ ফিল্ড and full filled এফেক্ট অফ হাফ ফিল্ড filled and ফিল্ড sub filled subshells ঠিক আছে হাফ ফিল্ড আর মধ্যে কম্পেয়ার করছি ওকে কোথা থেকে আমার বেশি বার করতে হবে কেসটা কিরকম কেস হচ্ছে সাপোজ আমি যদি কোথাও দেখি এরকম সিনারিও আছে ধর আমি দেখছি কোথাও আমার আছে হচ্ছে ভাই সেল আমার পুরোপুরি ধর হাফ ফিল্ড আর ধর আমার কোথাও আছে হচ্ছে সেল এই রকমের দুটোর মধ্যে ধর আমি কোথাও তো একটা ইলেকট্রন বার করবো এটা আমি কোন সাপসে বাই বাইদয় পি সাপসে লেখেছি এটা দেখো আমার পুরোপুরি হাফ ফিল্ড এটা তো আমার হাফ ফিল্ড নয় এই দুজনের মধ্যে কাস্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি বেশ অবভিয়াসলি ফার্স্ট এডটা তার মানে কী বলতে এখান থেকে ইলেকট্রন বার করতে হলে আমার ওর কম্পিটিশানে বেশি এনার্জি দিতে হবে তাহলে যদি আমি আইপি কম্পেয়ার করি কার আইপি বেশি হবে এর আইপি বেশি হবে ওর থেকে সিম্পল লজিক বোঝা গেল কেন কারণ এটা আমার অলরেডি স্টেবেল স্টেবেল ভার্সান আমার কখনো ইলেকট্রন ছাড়তে চাইবে না সিম্পল লজিক স্টেবেল ভার্সান ইলেকট্রন ছাড়তে চাইবে না তার মানে আমার হবে দেখ এখান থেকে ইলেকট্রন বার করতে আমার বেশি এনার্জি দিতে হবে তাহলে আমার হবে বলতে এর আইপি এর থেকে বেশি তাহলে আমি বুঝলাম কী ভাই হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের মধ্যে যদি আমি দেখি তাহলে আমি যেখানে দেখতে পাচ্ছি নিয়ারলি হাফ ফিল্ডের থেকে অবশ্যই পুরোপুরি হাফ ফিল্ডের স্টেবিলিটি স্বাভাবিকভাবে বেশি সিমিলার হতে নিয়ারলি ফুল ফিল্ডের থেকে আমার পুরোপুরি ফুল ফিল্ডের স্টেবিলিটি বেশি স্বাভাবিকভাবেই ক্লিয়ার বোঝা গেল তাহলে এই হচ্ছে আমার কম্পিটিশনের সময় আমি এগুলো মাথায় রাখবো এফেক্টটা হাফ ফিল ফুলফিল আমি দেখলাম এখন এই যা যা ফ্যাক্টার পড়েছি এই সব কটা কাজে লাগিয়ে আমি তুই যাবো হচ্ছে একদম পুরো পিরিয়ড টেবিলের মধ্যেটুকু এখান থেকে তোর প্রচুর কোশ্চেন আসে ঠিক আছে চল তাহলে এবার খাতায় হেডিং দে ট্রেন্ড ইন পিরিয়ডিক টেবিল ট্রেন্ড ইন পিরিয়ডিক টেবিল আয়োনাইজান পোটেন্সিয়ালের ট্রেন্ড কোথায় পিরিয়ড টেবিলে দেখব আয়োনাইজেশন পোটেন্সিয়ালের ট্রেন্ড ইন পিরিয়ডিক টেবিল ওকে চল ফার্স্ট লেক আমি এখন কোথায় যাবো আমি যাবো হচ্ছে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট ঠিক আছে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট তার মধ্যে আমি ফার্স্ট যাচ্ছি কোথায় এক নম্বর হেডিং দেখ পিরিয়ড ওয়ান পিরিয়ড ওয়ানে আমি লেফট টু রাইটে যাবো আমি দেখবো হচ্ছে ভাই কী ট্রেন হচ্ছে আইনাইশান পোটেন্সিয়াল ওকে পিরিয়ড ওয়ানে আমি লেফট টু রাইট যাচ্ছি লেফট টু রাইট গেলে আমার কে 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 আছে পিরিয়ড ওয়ানে কে কে আছে লেফট টু রাইট হাইড্রোজেন আর হিলিয়াম হাইড্রোজেন আর হিলিয়াম এই দুজন ছাড়া কেউ নেই আচ্ছা তুই বল এদের দুজনের মধ্যে আয়োনেশান পোটেন্সিয়াল কার বেশি হওয়ার কথা আয়োনেশান পোটেন্সিয়াল মানে কী ভাই আয়োনেশান পোটেন্সিয়াল মানে হচ্ছে আমি আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন বার করব তুই বল একটা পিরিয়ডে ইলেকট্রন ছাড়তে কে চায় না একটা পিরিয়ডের মধ্যে বলতে ইলেকট্রন ছাড়তে কে চায় না কে ইলেকট্রন চায় না ইনার গ্যাস ইনার গ্যাসের পজিশন কোথায় ভাই যে কোনো পিরিয়ডে একদম এক্সট্রিম রাইটে তাই না তার মানে ভাই যে কোনো পিরিয়ডে আমি যখনই দেখবো হাইয়েস্ট আয়োনেশান পোটেন্সিয়াল সবসময় আমার ইনার গ্যাসের হবেই যে কোনো পিরিয়ডে আমার হাইয়েস্ট আয়োনাইজেশন পটেন্সিয়াল কার হবে ইনার্ট গ্যাসেরই হবে ঠিক আছে এটা এই জন্য এবার থেকে আমি তুই যখন কম্পেয়ার করবো ইনার্ট গ্যাসে ওখানে বাদ দিয়ে দিচ্ছি কেন কারণ ভাই ইনার্ট গ্যাসে সবসময় বেশি হবেই কারণ ও ভাই তো ছাড়তে চাইবে না ইলেকট্রন ঠিক আছে তাহলে তুই খাতার মধ্যে লিখে রাখলি কি ইনার্ট গ্যাসের আয়োনাইজেশন পোটেনশিয়াল সবচেয়ে বেশি ইনার পার্টিকুলার পিরিয়ড এটা নিজের ভাষায় লিখে রেখেছিস বুঝা গেল তাহলে আমার যে কোনো পিরিয়ডে কি হচ্ছে আয়নাইশন পোটেনশিয়াল ইনার্ট গ্যাসের সবচেয়ে বেশি কারণ ওর ভাই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন ও ছাড়তে আমার চাইবে না ও আমার ছাড়তে চাইবে না ভাই যে কোনো পিরিয়ডে আমার পার্টিকুলার পিরিয়ডে ইনার গ্যাসে সবচেয়ে বেশি হবে তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে তো হিলিয়ামের বেশি হবে স্বাভাবিকভাবে বুঝেছি তাহলে হিলিয়ামের হচ্ছে আমি বেশি বুঝতে পারলাম আর হাইড্রোজেনের আমার ওর থেকে কম হবে এটা হচ্ছে আমার আইপির অর্ডার আমি এখন নিচ্ছি হচ্ছে কি আইপির অর্ডার সবে প্লি আর বোঝা গেছে হ্যাঁ ভাই বোঝা গেছে তাহলে পিরিয়ড ওয়ান শেষ পিরিয়ড ওয়ানের মধ্যে কিছুই নেই পিরিয়ড ওয়ানের মধ্যে কিছুই নেই নেক্সট যাব হচ্ছে পিরিয়ড টু পিরিয়ড টু ঠিক আছে পিরিয়ড টু পিরিয়ড টেবিলের দিকে না থাকিয়ে বল পিরিয়ড টুতে দিক থেকে ডান দিকে কে কে আছে পরপর এলিমেন্টগুলোকে খাতার মধ্যে লেখ পিরিয়ড টুতে কে কে আছে দিক থেকে ডান দিকে খাতার মধ্যে লেখ পিরিয়ড টেবিলের দিকে না তাকিয়ে ঠিক আছিস বা দিকে কে আছে তারপর লিখেছিস সব কটা চল তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ভাই পিরিয়ড টেবিলের তুই লিখেছিস সেরকম লিথিয়াম তারপরে কে আছে বেরিলিয়াম তারপরে বোরন তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এদের মধ্যে সবচেয়ে বেশি কার হবে নিয়নকেও যেন আমি লিখিনি ঠিক আছে নিয়নকে আমি লিখবো না একটা পিরিয়ডে সবসময় হাইয়েস্ট আমার ইনার্ড গ্যাসেরই হবে তাহলে আমি হিলি আমার নিয়ন আমি নিয়নকে আগেই বাদ দিয়ে দিচ্ছি আমি নিয়ন সবার উপরে আছে খুব ভালো কথা নিয়ন সবার উপরে এইবারে প্রশ্ন হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে দেখ এইখানে কিন্তু ওরকম একটা একটা ফ্যাক্টর দিয়ে হবে না কারণ আমি যখন একটা ফ্যাক্টারে আমাকে মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল তুই বল আমি যদি সিম্পল বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে সাইজ আমার কী হয় বাড়ে না কমে সাইজ আমার কমে কেন কমে আগের দিনের ক্লাসে দেখেছি তাহলে সাইজ আমার কমছে তাহলে সাইজ যদি কমে যায় তাহলে আমার আইপি কি হওয়ার কথা বেড়ে যাওয়ার কথা তাহলে সেই সূত্রে আমার শুধুমাত্র সাইজের বেসিসে যদি যায় তাহলে আমার আইপির অর্ডার হওয়া অর্ডার হওয়া উচিত এইটা বুঝতেই পেরেছি হ্যাঁ ভাই বুঝতে পারলাম যদি আমি শুধু সাইজের বেসিসে যাই তাহলে নিয়নের হাইয়েস্ট হওয়ার কথা নিয়নকে আমি সরিয়ে দিলাম কারণ নিয়ন হাইয়েস্ট হবেই এইবারে সাইজের বেসিসে এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে কি ভাই আমি এক্সপেরিমেন্টাল অর্ডার এক্সপেরিমেন্টাল অর্ডার মানে কি আমি এক্সপেরিমেন্ট করে দেখবো ভাই কোনটা থেকে বার করতে গেলে কত অ্যামাউন্টের এনার্জি দরকার তাহলে এটা আমার এক্সপেকটেশন ছিল কিন্তু ইন রিয়েলিটিতে আমি এটা দেখতে পাই না ইন রিয়েলিটিতে আমি এটা দেখতে পাই না ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার এক্সপেক্টেশান এটা আমি দেখতে পাই না কেন দেখতে পাই না তার কারণ আছে অবশ্যই এবং কারণ তুই বুঝেই যাবি দেখ তাহলে এটা হচ্ছে কিন্তু আমার অর্ডার না তোকে পরীক্ষাতে ফার্স্ট অফ অল পিরিয়ড টু এরকম লিখতে দেবে এটা যদি লিখে আসি উইথ রেসপেক্ট টু সাইজ তাহলে খাতার মধ্যেটা আমি তুই লিখে রাখলাম যে এটা আমার অর্ডার নয় লিখে গেছি তুই খাতার মধ্যে অর্ডারটা কী হবে চল দেখি অর্ডারটা আগে আমি পরপর সবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি লিথিয়াম কনফিগারেশন কি হয় টু এস ওয়ান বেরিলিয়াম কি হয় টু এস টু বলুন টু এস টু টু পি ওয়ান কার্বন কী হয় টুপি টু নাইট্রোজেন কি হয় টুপি থ্রি অক্সিজেন টুপি ফোর ফ্লুডিন হচ্ছে আমার টুপি ফাইভ খুব ভালো কথা আমি জাস্ট ছবি আঁকছি নিচে বোঝানোর জন্য আঁকছি টুপি ওয়ান হচ্ছে আমার একটা আছে ভাই টুপি টুতে আছে আমার দুটো টুপি থ্রিতে আছে হচ্ছে আমার তিনটে টুপি ফোরে আছে হচ্ছে আমার চারটে খুব ভালো কথা আর টুপি ফাইভ আমার পাঁচটা আছে এটাও বুঝে গেছে এ হচ্ছে আমার টুপি ফাইভ আমি সবকটা ছবি আঁকলাম এখন আমি ইলেকট্রন বার করছি কোথায় চল দেখা যাক আমি লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলাম খুব ভালো কথা লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলাম দেখ আমার আইপি বেড়ে যাওয়ার কথা আমি এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমার একটু দেখি কী হয় লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলাম কারণ অবভিয়াসলি আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ চার্জ ডেন্সিটি আগের দিন যেটা দেখেছিলাম মনে হচ্ছে চার্জ ডেন্সিটি বাড়ির থেকে ডান দিকে যাচ্ছি চার্জ ডেন্সিটি বাড়ছে তাহলে বেরিলিয়ামের আমার বেশি হওয়ার কথা হ্যাঁ ভাই আমি এক্সপেরিমেন্টালি তাই দেখতে পাই লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলে আমার বেড়ে গেল লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলে আমার বেড়ে গেল তারপরে দেখ এবার কে আসছে ভাই বেরেলিয়াম থেকে আমি যাচ্ছি বোরোনে বেরেলিয়াম থেকে যাচ্ছি বোরনে ভালো করে দেখবি এইবার এইবারে কিন্তু কেসটা আমার আলাদা হয়েছে আমি বেরিলিয়ামে বার করতাম কোথা থেকে টুয়েস থেকে আর বোরোনে বার করবো কোথা থেকে টুপি থেকে দুখানার কম্পিটিশান কিন্তু আমার আলাদা এটা হচ্ছে এস এটা কিন্তু টুপি কোথা থেকে আমার ইলেকট্রন ইজিলি বেরোবে কিছুক্ষণ আগেই পড়েছি কোথা থেকে আমার ইলেকট্রন ইজিলি বেরো বলতো টু এস আর টুপির মধ্যে টুপি থেকে ইলেকট্রন ইজিলি বেরোবে তার কারণ কী ভাই টু এস এর আমার পেনিট্রেশন এফেক্ট বেশি বেশি ছিল তার জন্য আমার কী হয় ভাই টু এস আমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে টু এস যেহেতু আমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে তার মানে কি ভাই টু এস এর থেকে ইলেকট্রন বার করতে হলে তোকে বেশি এনার্জি দিতে হবে তাহলে ওই জন্য আমার কী হলো বলতো ভাই বেরিলিয়াম আমার বোরনের মধ্যে কিন্তু এই টু এসের দোকানে ইলেকট্রন বার করতে গেলে আমার বেশি কষ্ট করতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমি অর্ডারটা কী দেখতে পাই ভাই বেরিলিয়াম আমার এই বোরনকে টুককে এইখানটাতে চলে গেলো তার মানে কী হলো বলতো ভাই তার মানে হচ্ছে বেরিলিয়াম এইটা হচ্ছে আমার এখানে ফার্স্ট খেলাটা হলো বোঝা গেছে কেন খেলা হলো কারণ বেরিনিয়াম আমার টোককে চলে গেছে বোরনকে বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পারলাম ভাই তার কারণ আমি এখান থেকে পেনিট্রেশন এফেক্ট দেখতে পাচ্ছি কার এখানে আমার টু এস থেকে বার করতে হবে যেহেতু আমার এসের পেনিট্রেশন এফেক্ট বেশি নিউক্লিয়াসের কাছাকাছি আছে ওই জন্য আমার এখান থেকে বার করতে হলে বেশি এনার্জি দিতে হবে সিম্পল বোঝা গেল এই কোশ্চেন তো পরীক্ষাতে আসে কি লিখবি আমি তোকে পাঠিয়ে দেবো এই কথাগুলো লিখবো পেনিট্রেশন এফেক্ট দিয়ে বুঝেছিস তারপরে আমি যাই বোরন থেকে কার তারপরে কী যাচ্ছি ভাই বোরন থেকে কার্বনে গেলাম কার্বনে তো তার টুপি স্বাভাবিকভাবেই এখানে টুপি থেকে বার করছিলাম এখানে টুপি থেকেই বার করবো আমার নিউক্লিয়ার চার্জেরই খেলা চলছে তাহলে আমার তারপরে কী আসছে কার্বনই হবে যেরকম হবে কার্বন থেকে গেলাম যেরকম যেরকমভাবে চলছিলো সাইজ কমছে নিউক্লিয়ার চার্জ ডেন্সিটি বাড়ছে তাহলে আমার নাইট্রোজেন এখানে স্বাভাবিকভাবেই বেশি হবে চার্জ ডেন্সিটি বাড়ছে বলে বুঝতে পারছিস বাদিক থেকে ডান দিয়ে যাচ্ছি নাইট্রোজেন থেকে অক্সিজেন গেলাম এইখানে দেখ আরেকটা কেস কি কেস নাইট্রোজেন আর অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের ছিল টুপি থ্রি অক্সিজেনের কি হয়েছে টুপি ফোর নাইট্রোজেন থেকে যখন বার করছি নাইট্রোজেনের আমার এটা কি আছে বলতো পুরোপুরি হাফ ফিল্ড আর অক্সিজেনের কিন্তু এটা দেখ হাফ ফিল্ড না তাহলে নাইট্রোজেন আমার হাফ ফিল্ড নাইট্রোজেন হচ্ছে আমার স্টেবল অক্সিজেন কিন্তু এই ভাষাটা স্বাভাবিকই স্টেবেল নেই অক্সিজেন রিয়াক্টিভিটি বেশি তার মানে আমার কি হলো বলতো নাইট্রোজেন কিন্তু আমার মোর স্টেবল দেন অক্সিজেন তাহলে নাইট্রোজেন এখান থেকে একটা ইলেকট্রন বার করতে হলে তোকে বেশি এনার্জি দিতে হবে অক্সিজেন এখান থেকে বার করতে তো কিন্তু কম এনার্জিতে স্বাভাবিকভাবে বুঝতে পারলাম ঠিক আছে তার মানে এখানেও একই ব্যাপার কি নাইট্রোজেন টোপকে চলে গেল অক্সিজেনকে টোপকে চলে গেল ঠিক আছে তাহলে আমার এখানে কি হলো কার্বনের পরে ঢুকে যায় অক্সিজেন তারপরে আসছে নাইট্রোজেন এখানেও আমার আরেকটা চেঞ্জ দেখতে পারলাম এটার রিজেনটা কি এটা হচ্ছে আমার হাফ ফিল্ড ফুল ফিল্ড দিয়ে হলো হাফ ফিল্ডের কেস আর এখানে হচ্ছে আমার কি পেনিট্রেশন এফেক্ট দিয়ে হলো আর এখানে হচ্ছে আমার হাফ ফিল্ড কেসটা দিয়ে হলো বুঝেছিস হ্যাঁ ভাই বুঝতে পারলাম ক্লিয়ার কোথায় হ্যাঁ ওটা অবশ্যই আছে ফুলফিল টু এস টু আর টুপি কিন্তু সেটা অবশ্যই আছে তুই বলতে পারিস ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল পেনিট্রেশন এফেক্টটা পেনিট্রেশন এফেক্টের এফেক্টটা তুই বলতে পারিস মোর দ্যান হাফ ফিল্ডের এফেক্টটা কারণ এখানে দেখ টুপি টুপি কম্পেয়ার হচ্ছে তো আর এখন টু এস টুপি কম্পেয়ার হচ্ছে ইন ফিউচারে যদি কোনো সিনারিও দেখি যে আমার টু এস ভার্সেস টুপির মধ্যে কথা হবে তখন স্বাভাবিকভাবে আমার টু এসটা হচ্ছে বুঝতে পারলি ক্লিয়ার তারপরে কে আসছে তারপরে তো ভাই আমার স্বাভাবিকভাবেই আসছে হচ্ছে লাস্টে যে বসে আছে ফ্লুরিন ওকে সুরিনের তো নিয়ে কিছু বলার নেই তাহলে হচ্ছে আমার ফ্লুরিন ক্লিয়ার এই হচ্ছে আমার অর্ডার মনে থাকবে এটা তাহলে আমি বাড়ি গিয়ে যখন লিখবো ভাই পিরিয়ড টেবিলের পিরিয়ড পিরিয়ড নাম্বার টু এই অর্ডারটা কিন্তু মনে রাখব বেরিলিয়াম বোরনকে টপকে চলে গেছে নাইট্রোজেন অক্সিডেনকে টপকো চলে গেছে এগুলো তোর বোর্ড এক্সামে কোশ্চেন আসে এখান থেকে বুঝতে পারছি স্কুলের এক্সাম এখান থেকে আসবে বোঝা গেছে আর নিয়ম তো আমার সবার উপরে বসে আছে চলে বাজ আছি কোথায় পিরিয়ড থ্রি পিরিয়ড থ্রি অর্ডারটা লেখ পিরিয়ড থ্রি পিরিয়ড থ্রিতে দিক থেকে ডান দিকে কে আছে পরপর লিখে ফেল পিরিয়ড সূত্রে বাদিক থেকে ডান দিকে এসে পড়ব লিখা হবে দেখեցে পিরিয়ড সূত্রে বাদিক থেকেটা নিয়ে কে আছে কে কে আছে চল লিখি একইভাবেই আমার তো এক্সপেকটেশন কী সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে কি ভাই অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন তারপরে আছে আর্গন তাই তো জিতবে কে জিতবে তো ভাই আর্গন আর্গন তো সবার ফার্স্টে বেরিয়ে চলে গেছে ঠিক আছে তাহলে আর্গনকে আমি তো এখানে পড়বো না বাকি কেস দেখ আমার কীভাবে তার মানে এক্সপেকটেশন আমার কী ছিল নিউক্লিয়ার চার্জের বেসিসে নর্মালি যদি চার্জের বেসিসে ভাবি তাহলে ভাই এটা আমার এক্সপেকটেশন ছিল এই হচ্ছে আমার এক্সপেক্টেশান কিন্তু স্বাভাবিকভাবে এখানে আমার একই জিনিস খেলবে না তোর বোর্ড এক্সামে কিন্তু আপ টু পিরিয়ড থ্রি আছে জাস্ট জয়েন্টে বাকি জিনিসগুলো আছে বোর্ড এক্সামে কিন্তু আর তারপরে নেই ঠিক আছে পিরিয়ড থ্রি এর পর ক্লিয়ার আচ্ছা এইবারে কী হবে আগের বার যেভাবে ঠিক এক্সপ্লেন করলাম এখনো সেই একই কেস সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন থ্রি এস ওয়ান আমি আর লিখছি না তোকে আর লেখার দরকার নেই ম্যাগনেশিয়াম কি হবে থ্রি এস টু তারপর তো একই হবে এগুলো সব থ্রি 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 হয়ে গেল পুরো কেসটা আমার একই রকম তার মানে কি বলতো এই ম্যাগনেশিয়াম মধ্যে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামকে টুককে এখানে চলে যাবে একই রিজন আগেরটা যেটা বলছিলাম থ্রি এস টু ভার্সেস থ্রি পি ওয়ানের কম্প্যারিস হবে এখানে থ্রি এস এর পেনিট্রেশন এফেক্ট আমার থ্রি পির থেকে বেশি হবে কীভাবে তাহলে ওই জন্য আমার থ্রি এস ভিতরে আছে তাহলে থ্রি এস এ ইলেকট্রনকে বার করতে হলে তোকে বেশি এনার্জ দিতে হবে ওই জন্য ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার বেশি হয় ম্যাগনেসিয়ামের বেশি বুঝতে পেরেছিস তো এখানেও একই ব্যাপার কোনটা ভাই ফসফরাস সালফার ফসফরাস থ্রি পি থ্রি হবে সালফার হবে হচ্ছে থ্রি পি ফোর তাহলে ফসফরাস হাফ ফিল তাহলে ফসফরাস সালফারকে টপকে চলে যাবে তাহলে আমার অ্যাকচুয়াল অর্ডারটা কী হবে বুঝতে পেরেছি একই গল্প অ্যাকচুয়াল অর্ডার কী হলো ভাই সোডিয়াম লেস দ্যান অ্যালুমিনিয়াম লেস দ্যান ম্যাগনেসিয়াম লেস দ্যান সিলিকন লেস দ্যান সালফার লেস দ্যান ফসফরাস লেস দ্যান ক্লোরিন এই হচ্ছে আমার অর্ডার কোথায় কী দেখলাম ভাই এই ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে খেলা হলো আর ফসফরাস সালফারাসের মধ্যে খেলা হলো সালফারের মধ্যে খেলা হলো ঠিক আছে একইভাবেই তাহলে এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন কী কী আসে এই বেরিলিয়াম বোরন কাপালকে দিয়ে কোশ্চেন করে এক্সপ্লেন করতে পারে ঠিক আছে লিখবো পাঠিয়ে দেবো লিখবি ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম একইভাবেই সেকেন্ড কোশ্চেন কি নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে বা তোকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবে কী বলবে যে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার বেশি কার কম কার বেশি কার কম কীভাবে বলবো ভাই ফার্স্ট অফ অল বাড়ি থেকে পড়ে গেছি জানি সেকেন্ড অফ অল কি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো তোকে যখনই বলবে না কার বেশি কার কম হবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে আমি বিচার করবো ঠিক আছে আচ্ছা পিডিএফটা আছে ওখান থেকে কোশ্চেন আসতে সলভ করবো অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস একইভাবে হলো বোঝা গেছে আমার বোর্ড এক্সামেই পিরিয়ড নাম্বার থ্রি অব আছে ক্লিয়ার বুঝতে পেরেছিস আর সবার উপরে তো ভাই আর্গন আছে তাহলে এইবারে তুই বল পিরিয়ডেড টিভিলে যে কটা ইনার গ্যাস আছে তার মধ্যে হাইয়েস্ট আয়োনাইশান পোটেন্সিয়াল কার হবে হাইয়েস্ট আয়োনাইশন পোটেন্সিয়াল হবে হিলিয়াম এক্স্যাক্টলি হিলিয়াম কেন ভাই কারণ উপর থেকে নিচে দিয়ে গেলে আমার সাইজ তো আস্তে আস্তে বাড়তে থাকে সাইজ বাড়লে তো আমার আয়োনাইশন পোটেন্সিয়াল কমবেই এটা নিয়ে তো করার কোনো ডাউট নেই ঠিক আছে তাহলে খাতা মধ্যে নোট বলে লিখে রাখ হাইয়েস্ট আয়নাইজেশন পোটেন্সিয়াল হিলিয়াম হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন পোটেন্সিয়াল হিলিয়াম হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন পোটেন্সিয়াল হিলিয়াম হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন পোটেন্সিয়াল হয়ে গেছে লেখা চল এই ছিল হচ্ছে আমার পিরিয়ড থ্রি খাতার মধ্যে বাড়লে কারণ কী আছে তো সিলেবাসে গ্রুপ দেখ আছে হচ্ছে ওয়ান টুতে এমনি হবে এই গ্রুপ থার্টিনটা জাস্ট আছে গ্রুপ থার্টিন গ্রুপ থার্টিন এনিমাস চল এইবারে খাতায় হেডিং দেখ গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু একইভাবেই করবো গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু কী হবে বলতে গ্রুপ ওয়ান গ্রুপ টু হেডিং দেখছিস গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু হবে ভাই উপর থেকে নিচের দিকে গেলাম গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টু এদের ক্ষেত্রে আলাদা কোনো এক্সেপশনের কোনো ব্যাপারই নেই তার কারণ কি তাকে উপর থেকে নিচের দিকে যাচ্ছি আপ টু ডাউন গেলাম এইভাবে আরও দিলাম সাইজ আমার বেড়ে যায় সাইজ বাড়লে আইপি আমার কী হবে কম হবে তাই তো তাহলে আমার সাইজ বাড়ে তাহলে আমার কী হলো ভাই আইপি আমার আরও কমতে থাকছে উপর থেকে নিচের দিকে গেলাম কি আইপি কমে যায় স্বাভাবিক একদম সাইজ বাড়ছে আমার আইপি কম হচ্ছে তাহলে এই জিনিসগুলো আমি কি বুঝতে পারছি বলতো ক্লাস ইলেভেন টুয়েলভে এইবার ভাই কনসেপ্ট ক্লিয়ার করে এই কনসেপ্ট দিয়ে আমাকে প্রচুর অ্যান্সার করতে হবে সব জিনিস ওই মুখস্ত করে হবে স্বাভাবিকভাবে ঠিক আছে আইপি আমার তাহলে কমছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস আমি এরকম রিলেট করতে পারবো তাহলে তুই বলতো এখন অবধি পিরিয়ড টেবিলে হাইয়েস্ট আইপি কার হয়েছে হিলিয়ামের আর লোয়েস্ট আইপি কার হবে সিজিয়াম ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ ওকে বাদ দে ঠিক আছে সিজিয়াম এক্সাক্টলি ঠিক বলেছি সিজিয়াম কেন সিজিয়াম তার মানে এমন কেউ হবে লোয়েস্ট আইপি তার মানে কীভাবে বলতো ভাই একদম পিরিয়ড টেবিলের বাঁদিকে নিচে যদি কেউ থাকে উপর থেকে নিচে দিয়ে গেলে আমার আইপি কমে খুব ভালো কথা আবার দিক থেকে ডান দিকে গেলে আমার আইপি বেড়ে যায় তাহলে আমি তোকে প্রশ্ন করেছি কি কার সবচেয়ে আইপি কম হবে কার হবে তার পজিশনটা কোথাও হবে বাঁ দিকে একদম নিচে বাঁ দিকে একদম নিচে তো ফ্যান্সিয়াম তো আমি অ্যাক্টিভ তুই কোনো বই খুলে দেখবি কোনো রেডি অ্যাক্টিভ এলিমেন্টগুলো ভ্যালু দেওয়াই নেই ঠিক আছে তো আমার কার হবে সিজিয়াম তাহলে লেখ নোট করে লিখে সিজিয়াম হ্যাজ লোয়েস্ট আইপি ইন টেবিল সিজিয়াম হ্যাজ লোয়েস্ট আইপি ইন পিরিয়ডিক টেবিল ঠিক আছে সিজিএম হ্যাজ লোয়েস্ট টাইপিং পিরিয়ড টেবিল ওকে এইবারে গ্রুপ নাম্বার থ্রি গ্রুপ নাম্বার থ্রি লেখ গ্রুপ নাম্বার থ্রি গ্রুপ নাম্বার থ্রিটা ভালো করে বুঝবি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কি কোশ্চেন দেখো অর্ডারটা সাজাতে দেবে ঠিক আছে তো গ্রুপ নাম্বার থ্রি বল গ্রুপ নাম্বার থ্রিতে উপর থেকে নিচে কে কে আছে একটু বল দেখি কে কে আছে উপর থেকে নিচে সরি গ্রুপ নাম্বার থ্রি না ভাই গ্রুপ নাম্বার থ্রি আমাদের নেই ওটা ক্লাস টুয়েলভ গ্রুপ নাম্বার থার্টিন গ্রুপ নাম্বার থার্টিন গ্রুপ নাম্বার থার্টিন গ্রুপ নাম্বার থার্টিন আগে এক 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 পাটাঘুটি কোনো ব্যাপার নেই গ্রুপ নাম্বার থার্টিন কে কে আছে উপর থেকে নিচে থেকে কে আছে বল বলবি না নাম বল গ্যালিয়াম তারপরে ইন্ডিয়াম তারপর থেলিয়াম ঠিক আছে থেলিয়াম ওকে চলে এই হচ্ছে আমার পাঁচজন আছে নিহনিয়ম আমার লাগবে না এই পাঁচজন হচ্ছে আমার নর্মাল কেস তাহলে আমার এক্সপেক্টেশন কী ভাই এক্সপেক্টেশন কি উপর থেকে নিচে দিয়ে গেলাম সাইজ আমার কী হয় বেড়ে যায় আইপি আমার কী হবে কমে যাবে এই হচ্ছে আমার এক্সপেকটেশান তাই তো তাহলে এক্সপেকটেশনটা লেখা লেখ এক্সপেটেশন লেখ এক্সপেকশান লেখ বি গ্রেটার দেন এ এল গ্রেটার দেন গ্যালিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম আমি লিখছিটা পড়ে গ্রেটার দেন থ্যালিয়াম বি গ্রেটার দেন এ এল গ্রেটার দেন জি এ গ্রেটার দেন আই এন গ্রেটার দেন টি এল এ হচ্ছে আমার এক্সপেকটেশান ব্যাকেটা কেন এক্সপেকটেশান কেন ব্যাকেটা লিখে রাখ ডিউ টু সাইজ অনলি ডিউ টু সাইজ অনলি কিন্তু এবারে গল্পের টুইস্ট আছে কেন গল্পের টুইস্ট দেখ কোথায় কোথায় কেকে ঢুকেছে দেখি বরণের পিরিয়ড নাম্বার কত দুই অ্যালুমিনিয়ামের পিরিয়ড নাম্বার তিন চার নাম্বার আছে হচ্ছে গ্যালিয়াম গ্যালিয়ামের আগে কিন্তু দেখ এখানে দশজন ঢুকেছে তাই না দশজন ঢুকেছেন এখানে গ্যালিয়ামের ইমিডিয়েট আগে যে আছে তার নাম কি ভাই জিঙ্ক সে কোন ব্লকের এলিমেন্ট বলতো সে হচ্ছে আমার ডি ব্লকের এলিমেন্ট তাহলে ডি ব্লকের এলিমেন্ট আমার কোথায় ঢুকলো ভাই এখান থেকে ঢুকেছে ডি ব্লক স্বাভাবিকভাবেই ইন্ডিয়ামের আগে কেউ না কেউ আছে থ্যালিয়ামের আগে কে আছে থ্যালিয়াম কত নাম্বার পিরিয়ডে আছে দুই তিন চার পাঁচ ছয় থ্যালিয়ামের পিরিয়ড নাম্বার হচ্ছে ছয় বুঝতে পারছি সবাই বুঝতে পারছি বোরন দুই অ্যালুমিনিয়াম তিন গ্যালিয়াম চার ইন্ডিয়াম পাঁচ আর থ্যালিয়াম হচ্ছে ছয় ঠিক আছে খুব ভালো কথা বোঝা গেছে এই হচ্ছে আমার কেস জিংক ক্যাডমিয়াম মারকারি এগুলো আমার লাগছে না আমি তো আঁকলাম এগুলো মনে না আঁকলে হবে এইবারে ভালো করে দেখি চল এখন কোথায় কোথায় কি কী হয়েছে দেখি বেসিক্যালি আমি বোরন থেকে অ্যালুমিনিয়ামে গেলাম সাইজ বাড়লো এইবার একটা জিনিস আমার এখানে আসছে ফার্স্টবারের জন্য কি দেখছি দেখ যে আমি অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলাম আমি তো অ্যালুমিনিয়াম থেকে এরকম টোপকে যাইনি দেখ বোরন থেকে অ্যালুমিনিয়ামে গেছিলাম মাঝখানে তো কোনো অন্যান্য শেল ঢুকেনি শেল সেল ঢুকেছিল কি মানে সাপশেল ডিটি কিছু ঢোকেনি দেখ আমি যখন অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলাম তখন কিন্তু আমার কে ঢুকলে বলতো ডি সাপশেল ঢুকেছে মানে গ্যালিয়ামের ঠিক আগে যে আছে তার আমার কি আছে ভাই ডি সাপশেল আছে শিল্ডিং এফেক্টের আমার অর্ডার কি ছিল বলতে বা পেনিট্রেটিং এফেক্টের এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ তুই ভাব আমি ধরো অ্যালুমিনিয়াম থেকে জিঙ্কে গেছি অ্যালুমিনিয়াম থেকে আমি জিঙ্কে গেছি তাহলে যখনই আমি স্ক্যান্ডিয়াম থেকে জার্নি স্টার্ট করেছিলাম আগের ক্লাসে পড়েছিলাম মনে যে লেন্থনাইট কনস্ট্রাকশান এফের মধ্যে ইলেকট্রন ঢোকে এফের পেনিট্রেশন এফেক্ট কম থাকে বলে এফের শিল্ডিং এফেক্ট কম থাকে বলে আমার এফের মধ্যে কত ইলেকট্রন ঢুকতে থাকে ও তো শিল্ডিং এফেক্ট কমছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে আমার সাইজটা আস্তে হতে থাকে এটা আমি দেখেছিলাম লেনথানাইট কন্ট্রাকশান সেমিলার হয়ে ডিতেও আমি এফেক্ট দেখতে পাই কিন্তু অতটা স্ট্রং হয়তো হয় না ডি তে কী এফেক্ট দেখতে পাই একইভাবে তুই ভাব আমি যখন যাচ্ছি ডি এর মধ্যে ইলেকট্রন ঢুকছে দেখ ডি এরও কিন্তু শিল্ডিং এফেক্ট আমার কম মানে লাস্টের দিকেই আছে সিরিজে তাই না ডি এর শিল্ডিং এফেক্টও কম তো ডি এর শিল্ডিং এফেক্টটা যদি একইভাবে কম হয় তাহলে আমি যখন এখান থেকে এখানে যাবো তখন আমার কীভাবে বলতো ডিতে যেই এই এলিমেন্টগুলো আছে ওদেরও সে সাইজের আমি কন্ট্রাকশান দেখতে পাবো বুঝতে পারছিস কারণ ডি এর মধ্যে ইলেকট্রন ঢুকছে ভাই কিন্তু আমি ডি এর প্রতি এক্সপেকটেশন ছিল ডি আমার ভালো শিল্ড করবে যদি আমার শিল্ড করতো তাহলে আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে যেত তাহলে আমার সাইজটা যেত বেড়ে ঠিক আছে কিন্তু আমার কি হচ্ছে ভাই ডি তো পুয়ার শিল্ডিং এফেক্ট তাহলে ডি এর শিল্ডিং এফেক্ট বাজে তার মানে কী হচ্ছে বলতো ভাই ওই নিউক্লিয়াস আর ইনকামিং ইলেকট্রনের মধ্যে শিল্ডের কাজ করতে পারছে না তাহলে নিউক্লিয়াস আর ইনকামিং ইলেকট্রনের মধ্যে ভালো চার্জ আছে অ্যাট্রাকশন আছে তার মানে চার্জ যখন বেশি হয়ে যাচ্ছে আমার সাইজ হতে থাকবে স্বাভাবিক হয় এটা হচ্ছে ডি কন্ট্রাকশন ডি অর জন্য একটা কন্ট্রাকশন ডি কন্ট্রাকশন এটা তো ক্লাস টুয়েলভে আছে ডি কন্ট্রাকশন বুঝতে পারলি লেনথানেটের মতন অতটা প্রমিনেন্ট হবে না কিন্তু ডিতে আমি একটু এলেও পাবো বোঝা গেল এইভাবে ভাব তুই জিঙ্ক থেকে গ্যালিয়ামে গেলি তাহলে আমার সাইজটা ছোটো হয়েছিলো যখন আমি ছোটোর পরে গ্যালিয়ামে একটা ইলেকট্রন নতুন ঢুকলো সাইজ কি বিশাল বেড়ে যাবে আগের দিনের মতন বেসিক্যালি সাইজ তো বিশাল আমার বাড়বে না তাহলে সাইজ আমার ছোটোই থাকবে বুঝতে পারলি তাহলে সাইজ যদি ছোটো থাকে তার মানে আমার কী হলো বলতো অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামে যদি আমি কম্পেয়ার করি গ্যালিয়ামের সাইজ তো আমার ছোটো আছে তাহলে গ্যালিয়াম থেকে ইলেকট্রন বার করতে হলে তোকে বেশি এনার্জি দিতে হবে তাহলে কী হলো বলতো গ্যালিয়ামের আইপি ওই জন্য আমার অ্যালুমিনিয়ামকে ছাপিয়ে বেরিয়ে যাবে বোঝা গেলো তাহলে আমার কী হলো গ্যালিয়ামের আইপি আমার অ্যালুমিনিয়ামকে ছাপিয়ে এরকম বেরিয়ে গেল বুঝে গেছে ক্লিয়ার বুঝে গেছে তাহলে তুই জাস্ট এরকম এটার মার্ক করে লিখে রাখ এরকম অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম লেখ অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মতোটা মার্ক কর মার্ক করে গ্যালিয়াম থেকে গ্যালোটা দিয়েছিস লিখে রাখ জাস্ট ডিউ টু ডি কন্ট্রাকশন ডিউ টু ডি কন্ট্রাকশন ডিউ টু ডিকনট্রাকশান ডিউ টু ডিকনট্রাকশান বোঝা গেছে তাহলে গ্যালিও আমার বেরিয়ে চলে গেলার কথা ভাই অ্যালুমিনিয়ামের এখানে চলে গেছে আচ্ছা এইবারে দেখ তারপরে যখন আমি যাচ্ছি তারপরে আমার কি হলো ভাই গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে গেলাম অলরেডি ডিকনট্রাকশনের এফেক্ট আমি দেখে ফেলেছি আর নতুন করে এখানে ডিকনট্রাকশন ঢুকছে না ওর এফেক্ট আমার এখানেই ছিল তারপরে যখন যাচ্ছি আর নতুন করে ঢুকছে না বুঝতে পারছিস তো অলরেডি তো ভাই এখানে ডি কন্ট্রাকশন ঢুকে গেছে তুই বলতে পারিস গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে গেলাম আবার তো ভাই ডি ঢুকছে আর ডি কন্ট্রাকশন তো আমি দেখে ফেলেছি আর তো নতুন করার মধ্যে ঢুকছে না ইন্ডিয়াম থেকে থেলিয়ামে গেলাম থেলিয়ামের পিরিয়ড নাম্বার কত ছয় ছ নাম্বার পিরিয়ডে কারা লুকিয়ে আছে বলতো ল্যান্থানাইটগুলো লুকিয়ে আছে ছ নাম্বার পিরিয়ডে এইখানে ভাই জন লুকিয়ে আছে এক থেকে চোদ্দো এরা লুকিয়ে আছে ল্যান্থানাইট এলিমেন্ট লেনথানাইট এলিমেন্টের জন্য আমার হবে ভাই ল্যান্থানাইট কন্ট্রাকশন হবে তাহলে তুই ভাবি যে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য আমার কি হয়েছিলো ভাই এখানে সাইজ মারাত্মক কমে গেছিলো সাইজ কমে যাওয়ার পরে এই দেখ এখানে সাইজ কমে গেছে মারাত্মক এত অব্দি তারপরে আমার কোথায় ঢুকছে ডিতে ইলেকট্রন ঢুকছে তাহলে ভাই এফের মধ্যে এখন ইলেকট্রন ঢুকেছিলো এফের পোয়ার শিল্ডিং এফেক্ট ছিল ওই জন্য আমার সাইজ মারাত্মক কমে গেছিলো তারপরে আগে দিন বলেছিলাম মনে হচ্ছে তারপরে একটা ইলেকট্রন অ্যাড হলেও সাইজ তো এমন কিছু বাড়বে না সাইজ এমন কিছু বাড়বে না তারপরে দেখ ডিতে আমার ইলেকট্রন ঢুকছে ঢুকতে ঢুকতে আমার ডিতে আমার ইলেকট্রন ঢুকছে এত অব্দি গেলাম তারপরে দেখ আমার পিতে ঢুকলো তাহলে ল্যান্থানাইট এফেক্টের জন্য আমার সাইজ কমে গেছিলো সেম সাবসেলের মধ্যে ইলেকট্রন ঢুকছিল গিয়ে যে থেলিয়ামে যখন গেলাম যেটা আমি এঁকেছি থেলিয়ামের মধ্যে যখন গেলাম ওই লেনথানাইট কন্ট্রাকশনের এফেক্টের জন্য আমার সাইজ কমে গেছে থেলিয়ামের উপরেও ওর এফেক্টটা গিয়ে পড়বে তার মানে কি বলতো আমি ভাই ইন্ডিয়াম থেকে থেলিয়ামে গেলাম সাইজ আমার তো না স্বাভাবিকভাবেই সাইজ আমার উল্টে কম হয় কেন তার কারণ তুই তো একদিকে দেখ এখানে চোদ্দো জন ছিল হচ্ছে এফ এফ এর পুয়োর শিল্ডিং এফেক্ট তার জন্য লেন্থানাইট কন্ট্রাকশন হচ্ছে সাইজ আমার কমে গেছে প্লাস তারপরে দেখি যে এতগুলো ডিতে ঢুকেছে ডি এও এক্সট্রা আমার পোয়ার শিল্ডিং এফেক্ট এফ এর শিল্ডিং এফেক্টের জন্য ল্যান্থানের কন্ট্রাকশন প্লাস ডি এর পোয়ার শিল্ডিং এফেক্টের জন্য আমার কি হচ্ছে ডি কন্ট্রাকশন তার মানে আমি এখান থেকে এখানে যাচ্ছি দুখানা জিনিস কাজ করছে কী কী কাজ করছে এফ কন্ট্রাকশন প্লাস ডি কন্ট্রাকশন বুঝতে পারলি তো এর জন্য আমার কী হলো বলতো ভাই থ্যালিয়ামের সাইজ অনেক ছোটো হয় বুঝতে পেরেছিস থ্যালিয়ামের সাইজ আমার অনেক ছোটো হলো তাহলে থালিয়ামের যেহেতু সাইজ ছোটো ওই জন্য আমার কী হয় ভাই থ্যালিয়াম থেকে আমার ইলেকট্রন অত সহজে বেরোতে চাইবে না স্বাভাবিকভাবে গিয়ে আমার থ্যালিয়াম কোথায় যাবে আলটিমেটলি থালেমেতে সবাই সবাইকে ডুবকে যাবে এইখানটাতে এগুলি এক্সপেরিমেন্টাল রেজাল্ট মানে আলটিমেট ভ্যালুটা এক্সপেরিমেন্টাল রিজেন্টটা এটা ওয়েল এস্টাবলিশ বুঝা গেল মানে আমার আলটিমেট কি পেলাম অর্ডার তাহলে এরকম লিখে রাখ থেলিয়াম একটা এরো দিয়ে বোরন আর অ্যালুমিনিয়াম না ঢোকা থেলিয়াম থেকে একটা অ্যালো দে দিয়ে বোরন আর ওই গ্যালিয়ামের যে অ্যালোটা দিয়েছিলি তার উপরে লাগবি দেখেছি এরকম যেরকম আমি অ্যালো দিয়েছি আমি কিন্তু কালোটাকে লালের নিচে দিইনি নি গেছে হ্যাঁ ভাই হয়ে গেছে খাতা লিখেছিস আচ্ছা কালো কালিটার পাশে লিখে রাখ কালো কালিটার পাশে লিখে রাখ এফেক্ট অফ এফেক্ট অফ lanthanide contraction plus d contraction effect of lanthanide contraction plus তাহলে মানে অ্যাকচুয়াল অর্ডারটা কি হয় এফেক্ট অফ ল্যান্থানাইড কন্ট্রাকশন প্লাস ডি অ্যাকচুয়াল অর্ডারটা কি হয় অ্যাকচুয়াল অর্ডারটা হচ্ছে এরকম লিখ বোরন ग्रेटर দ্যান থেলিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম বরুন গ্রেটার দেন থ্যালিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম হয়েছে দেখো তো অ্যালুমিনিয়াম থ্যালিয়াম গ্যালিয়াম অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম এই হচ্ছে আমার অর্ডার তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ডাইরেক্ট জিজ্ঞেস করবে ফার্স্ট অফ জিজ্ঞেস করবে রাইট অর্ডার আইপির অর্ডার তোকে ডাইরেক্টলি লিখতে দেবে ঠিক আছে আর তোকে এক্সপ্লেনেশন দিতে পারি কি এক্সপ্লেনেশন আমি তোকে পাঠিয়ে দেব লিখবে ব্যাপারটা বুঝে গেছিস তো বোঝা গেছে কোথায় হচ্ছে চল এবারে পিডিএফটা বারবার পিডিএফের মধ্যে যাই তাহলে এই ছিল হচ্ছে আমার আয়নাইজেশন পটেনশিয়ালের পার্ট আচ্ছা নোট বলে একটু লেখ তো পিডিএফ করি নোট বলে লেখ আয়োনাইজেশন পোটেন্সিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই আয়োনাইজেশন পোটেন্সিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই ইজ রিপ্রেজেন্টেড বাই আইপি

ডেল্টা আই এইচ এটা লেখ আমি বলছি ওটার মানেটা কি ম্যাথামেটিক্যাল ভ্যালিউজ রিপ্রেজেন্টেড বাই ডেলটা আইএইচ ঠিক আছে ডেল্টা এইচ এটার মানে কী দেখ মানে হচ্ছে বেসিক্যালি আগের দিনের ক্লাসে একটা জিনিস বলেছিলাম মনে হচ্ছে এনথেলপি এনথেলপি মানে কী ছিল এনথেলপি মানে কি ছিল খাতা লেখা আছে বল দেখে বল এনথেলপি মানে কী ছিল কী অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেশার তাই তো বেসিক্যালি ওটা হচ্ছে আমার এনথালপি ছিল এনথালপি আমার ডিটেলস আছে কোথায় থার্মাডা চ্যাপ্টার এনথালপি ডেলটা মানে কি বলতো চেঞ্জ ইন এনথালপি চেঞ্জ ইন এনথালপি চেঞ্জ ইন এনথালপি ধর আমার আওনেশন পোটেন্সিয়ালের কেসে আমি কী করি আয়নেশান পোটেন্সিয়ালের কেসে সাপোজ আমার একটা মেটাল ছিল আমি এর মধ্যে তাকে এনার্জি অ্যাড করলাম এনার্জি আমি অ্যাড করেছি ইলেকট্রন বার করতে গেলে আমাকে এনার্জি অ্যাড করতে হয় স্বাভাবিকভাবেই তাহলে আমি যে সিস্টেমটা পাবো তুই বলতো এই সিস্টেমের এনার্জি আগের থেকে বেশি হবে না কম হবে বেশি হবে স্বাভাবিকভাবেই আমি যদি কারোর মধ্যে এনার্জি অ্যাড করি তাহলে আমি ফাইনালি যে সিস্টেমটা পেলাম তার এনার্জি আমার ইনিশিয়ালের থেকে বেশি হবে তাহলে চেঞ্জ ইন এনার্জি মানে চেঞ্জ ইন এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সেটাকে আমি ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করবো আই ফর কি একটা আয়নাইজেশন পোটেন্সিয়ালের জন্য করছি ওই জন্য আমি ডেল্টা আইএইচ লিখলাম বুঝতে পেরেছি হ্যাঁ বোঝা গেছে তাহলে তুই বল ইন চেঞ্জ ইন এনার্জি মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে এই প্রসেসে চেঞ্জ ইন এনার্জির ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে পজিটিভ হবে কেন কারণ ভাই আমার ফাইনাল সিস্টেমের এনার্জি বেশি কেন বেশি কারণ আমি এনার্জি অ্যাড করেছি বলে এই পার্টটার আমার এনার্জি বেশি আর রিয়াক্ট্যান সাইডের আমার এনার্জি কম তার মানে আই আইএইচ অলওয়েস কী হবে বলতো পজিটিভ বুঝতে ডেল্টা আই আইএইচ কি হবে অলওয়েজ পজিটিভ লিখারা ডেলটা আইএইচ অলওয়েজ পজিটিভ আই আইএইচ অলওয়েজ পজিটিভ ডেল্টা